পরীক্ষা গ্রহণের ছ মাস অতিক্রান্ত হলেও এখন পর্যন্ত সেই পরীক্ষার ফল প্রকাশ করতে পারেনি জেআরবিটি কর্তৃপক্ষ। ফলে পরীক্ষার ফল প্রকাশ নিয়ে তালবাহানার অভিযোগ উঠল জেআরবিটি কর্তৃপক্ষের বিরুদ্ধে। বুধবার এরই প্রতিবাদে জেআরবিটির কার্যালয় ঘেরাও করল ক্ষুব্ধ পরীক্ষার্থীরা। ক্ষুব্ধ পরীক্ষার্থীদের অভিযোগ, এর পূর্বে পরীক্ষার ফল প্রকাশ নিয়ে তালবাহানা করেছিল জেআরবিটির চেয়ারম্যান এবং তার কাছে ডেপুটেশনও দেওয়া হয়েছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। অথচ জেআরবিটি কর্তৃপক্ষ তাদের বারবার প্রতিশ্রুতি দিয়েছিলেন অতি সত্বর সেই ফল প্রকাশ করা হবে। সর্বশেষ প্রতিশ্রুতি ছিল জানুয়ারি মাসের মধ্যেই সেই পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সেই প্রসঙ্গে ক্ষুব্ধ পরীক্ষার্থীদের অভিযোগ, কি কারণে ফল প্রকাশ করা হচ্ছে না সে সম্পর্কে মুখ খুলছে না জেআরবিটি কর্তৃপক্ষ। উইল নোটিফাই ইট লেটার অন, এমনই কিছু একটা আশ্বাস ছিল, ঠিক আছে। আর আরেকটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তাদের যত কন্ট্যাক্ট ডিটেইলস আছে, যেমন কন্ট্যাক্ট নাম্বারস আছে, অনেকজন কন্ট্যাক্ট করার চেষ্টা করছে কিন্তু উই আর নট এবল টু রিচ দ্যাম উইথ দেয়ার কন্ট্যাক্ট নাম্বার। সো এটা একটা বড় সমস্যা হচ্ছে। তো আমরা চাই যে একটা আমাদের একটা দাবি যে রেজাল্ট আউটটা এই সপ্তাহের মধ্যে যেইভাবেই হোক হয়ে যাক, আর হলে আমাদের জন্যও ভালো, সবার জন্য ভালো। এখানে অনেকজন বেকারত্ব বেড়েই চলছে আমাদের রাজ্যে, তো আমি চাই যে এটার একটা সলিউশন হোক। আপনাদের আগেও বেশ কিছু লোক এই দপ্তরের সাথে কথা বলতে, হ্যাঁ, কিছুদিন আগে জানুয়ারি মাসেও একজন এসেছিল, অনেকজন এসে এখানে বলেছিল তখন আমাদের। রিপোর্ট, হাল্লাবল ইন্টারন্যাশনাল।